You are watching BitBNS News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে BitBNS নিউজে। বর্তমানে অস্থিতিশীল এই ক্রিপ্টো বিশ্বে প্রতিনিয়ত কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। ডিজিটাল পাউন্ডের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর। প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের জন্য অফ এক্সচেঞ্জ সেটেলমেন্ট সলিউশন বাইন্যান্স মিরর চালু করল বাইন্যান্স। ক্রিপ্টো কাস্টডি প্রোভাইডারের জন্য নিয়ম জারি করল থাইল্যান্ডের সেক। ফ্লেয়ার এয়ারড্রপ ইস্যুতে ক্লাস অ্যাকশন মামলার মুখোমুখি হতে যাচ্ছে কয়েনবেস। কার্বন নিঃসরণ রোধ কল্পে চুক্তি স্বাক্ষর করল ক্রিপ্টো ডট কম। VASP প্রত্যাখ্যানের জন্য কেইম্যান আইল্যান্ডের নিয়ন্ত্রকের বিরুদ্ধে মামলা করল নেক্সো। লাইভ হলো AAA ওয়েব থ্রি গেম কিরাভার্সের বেটা ভার্সন। CBDC গ্রহণে পর্যায়ক্রম এবং ঝুঁকিভিত্তিক পদ্ধতি গ্রহণ করল তানজানিয়ান কেন্দ্রীয় ব্যাংক। $500 মিলিয়ন বেশি মূল্যের BNB টোকেন বার্ন করল BNB চেইন। ক্রিপ্টো স্ক্যাম নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে জার্মানি, বুলগেরিয়া, সার্বিয়া এবং সাইপ্রাসের কর্তৃপক্ষ। এবছরের প্রথমার্ধে ডিজিটাল লারি পাইলট চালুর প্রস্তুতি নিচ্ছে জর্জিয়া। এবং ক্রিপ্টোকে সচরাচর অন্যান্য ব্যাংকের মতো ব্যবহার করতে চান জাপানি নিয়ন্ত্রক গোষ্ঠী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইতিমধ্যেই বৃহৎ পরিসরের আপগ্রেড সহ একটি হোলসেল সেন্ট্রাল ব্যাংক মানি সেটেলমেন্ট সিস্টেম ব্যবস্থা রয়েছে উল্লেখ করে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর সম্প্রতি একটি হোলসেল সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি CBDC এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। গ্লোবাল ট্রেড ভলিউম দ্বারা বৃহত্তম ক্রিপ্টো অ্যাসেট এক্সচেঞ্জ বাইন্যান্স প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের জন্য একটি অফ এক্সচেঞ্জ সেটেলমেন্ট সলিউশন চালু করেছে বলে ঘোষণা করেছে। এ সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলি একটি যোগ্য কোল্ড স্টোরেজ ওয়ালেট সহ একটি নির্দিষ্ট পরিমাণ ক্রিপ্টো লক করতে পারবে এবং ক্রিপ্টো অ্যাসেটগুলো তাদের বাইন্যান্স এক্সচেঞ্জ অ্যাকাউন্টে 1:1 ব্যালেন্সে মিরর করা হবে। 17 জানুয়ারি কার্যকরী রক্ষণাবেক্ষণের গ্যারান্টি দেওয়ার লক্ষ্যে একটি ডিজিটাল ওয়ালেট ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিষ্ঠা করতে ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার VASP এর জন্য প্রয়োজনীয় নিয়ম জারি করেছে থাই সেক। নতুন নিয়মগুলি ক্রিপ্টো স্টোরেজ সার্ভিস প্রদানকারী ক্রিপ্টো কাস্টোডিয়ান বা VASP-কে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ডিজিটাল অ্যাসেট ইন্ডাস্ট্রিয়ার সাম্প্রতিক ইতিহাসে ফ্লেয়ার এয়ারড্রপ অনেক প্রত্যাশিত ইভেন্টগুলির মধ্যে একটি। দুঃখজনকভাবে FLR টোকেন বিতরণ রিপলের নেটিভ টোকেন XRP হোল্ডারদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ হতাশার মধ্যে ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেসের বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে। অস্বীকার করার কোনো উপায় নেই যে ডিজিটাল অ্যাসেট ইন্ডাস্ট্রি আমরা যতটা পরিবেশ বান্ধব চাই ততটা পরিবেশ বান্ধব নয়। এ কারণে অনেক প্রকল্প তাদের কার্বন নিঃসরণ কমাতে পদক্ষেপ নিয়েছে। বিশিষ্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ ক্রিপ্টো ডট কম তার সরাসরি কার্বন নির্গমনকে নিরপেক্ষ করতে চেয়ে ক্লাইমওয়ার্কস এর সাথে একটি 8 বছরের কার্বন রিনিউয়াল এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে। একটি ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার VASP লাইসেন্সের জন্য ক্রিপ্টোকারেন্সি ঋণদাতা প্ল্যাটফর্ম নেক্সো এর আবেদন প্রত্যাখ্যান করায় কেইম্যান দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রকের বিরুদ্ধে মামলা করেছে ফার্মটি। সর্বশেষ এবং সবচেয়ে উন্নত গেম ইঞ্জিন প্রযুক্তি আনরিয়াল ইঞ্জিন 5 ব্যবহার করে নির্মিত ওয়েব থ্রি গেম কিরাভার্স তাদের বেটাভার্স ভার্সন প্রকাশ করেছে। গেমটি তৈরি করেছে একটি শীর্ষস্থানীয় গেম ডেভেলপমেন্ট কোম্পানি প্যারাম ল্যাবস, যা তাদের সার্ভিসের সর্বোচ্চ মান নিশ্চিতকরণ এবং সরবরাহের জন্য পরিচিত। কয়েক মাস গবেষণার পর তানজানিয়ার কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে যে এটি তার সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি CBDC গ্রহণের দিকে আরও সতর্ক এবং ঝুঁকিভিত্তিক পদ্ধতি বেছে নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বরাদ্দ দিয়ে জানানো হয়েছে যে গবেষণা চলাকালীন সময়ে এটি ইস্যু, বিতরণ, চাল এবং মুদ্রার ব্যবহার সম্পর্কিত ঝুঁকি এবং নিয়ন্ত্রণের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।